الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شماني تو درشوك سرطة برندو بھائي بنبونرا. السلام عليكم ورحمة الله وبركاته أمر الله رب العزة والجلال درباره তার মেহেরবানীর মেহরবানির জন্য বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আমরা সুক্রিয়া আদায় করি আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা বিগত দিনে আপনাদের সামনে আমরা আলোচনা রেখেছিলাম ইসলামের চতুর্থ খলিফা আলী আলীর তালা আনহুর বাল্যকাল তার শৈশবকালের বিভিন্ন দিক ও বিভাগ আজ আমাদের আলোচনার ভিতর থেকে ফুটে উঠবে যে আলী আলীর তালা আনহর হৃদয়ে হুজুরে পাক সাল্লিয়ামের প্রতি কি অসীম ভালোবাসা শ্রদ্ধা ছিল এবং যার বিনিময় হুজুরে পাক সাল্লিয়াম কীভাবে দিয়েছেন আমরা বিগত পর্বে শুনেছি খানিকটা যে ইসলামের প্রচার যখন প্রকাশ্যে হতে হবে এই দাবি যখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুজুরে পাকের প্রতি নাজিল হলো তখন তিনি সিদ্ধান্ত নিলেন কিভাবে নিজের নিকট আত্মীয় বর্গকে দাওয়াত দেওয়া যায় তখন এই ছোট্ট আলী রদিয়াল্লাহ তাহুকে তিনি বললেন আলী আপনজনদের নিয়ে একটি দাওয়াতের ব্যবস্থা করো তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে সেই সমাবেশটা করলেন আব্দুল মুতালিবের বংশধরের ভিতর থেকে চল্লিশ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দাওয়াত দেওয়া হলো সেখানে খাবারের ব্যবস্থা ছিল খাসির পায়ার সরুয়া আর ছিল দুধ দিয়ে তৈরি কিছু জিনিস সেখানে তাদেরকে আপ্যায়ন করা হলো সামান্য কিছু ছিল কি পাকের অনন্ত কুদরতে তারা পাক পাকসল্লাহুল ইসলামের পবিত্র হস্তের স্পর্শে এত বরকতময় হল যে সকলেই তৃপ্তির সাথে আহার করল এরপরে তৃপ্তির সাথে তারা পানি পান করল এরপরে হুজুরে পাকসল্লাহিসাম তার নিকটতম এই স্বজনদের উদ্দেশ্যে তিনি ইসলামের দিকে আনার জন্য একটি সুন্দর বক্তব্য দিলেন তিনি তার বক্তব্যের ভিতরে তাহিদের সৌন্দর্য এবং তার বাস্তবতা রিসালাতের বিষয়াদি তিনি পেশ করলেন এবং এরপরে তিনি শিখ জাহিলিয়াতের কুপ্রভাব এবং তা মানব জীবনকে কতখানি ধ্বংস করে সমাজকে কতখানি শেষ করে দেয় তিনি সেই ক্ষতিকর দিকটা তুলে ধরে তাদেরকে আহ্বান জানালেন এবার আপনাদের মধ্য থেকে কি আমার কাজে সহযোগিতা করবেন কিন্তু সমাজপতিদের এই সমাবেশে সকলেই নীরব হয়ে রইলেন কেবলমাত্র এই ছোট্ট বালক হজরত আলী রেদিয়াল্লাহ তখন তার বয়স এগারো বারো তেরো এর ভিতরেই হওয়ার কথা তখন তিনি সৎসাহস নিয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন এবং বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাম আমি আপনার কাজে সহায়ক হব রাসুল পাক সাল্লু সাল্লাম তাকে বসায় দিলেন এরপর তিনি পুনরায় প্রশ্ন করলেন এভাবে তিনি তিনবার তার আপনজনদের মাঝে তার এই দিনী মিশনের কাজে সহযোগিতার জন্য আহ্বান জানালেন কিন্তু প্রত্যেকবারই এই ছোট্ট বালক এই কিশোর আলী তিনি সাহস নিয়ে এই সমাবেশে দাঁড়িয়ে হুজুরের কাজে তিনি সম্মতি দিলেন আর একটি মানুষও টাকার গর্বে গৌরবান্বিত সমাজের অহংকারে মদমত্ত এই মানুষগুলি দুনিয়ামুখী মানুষগুলি তার আখেরাতের এই অনন্ত আহ্বানকে গ্রাহ্য করল না দিয়া আল্লাহ আল্লাহতালহ যখন বারবার তিনি তার সাহস নিয়ে রাসুলে পাক সাল্লাইসালামের কাজে সহায়তার জন্য স্বীকারোক্তি দিতে থাকলেন হজুর সাল্লাইসাল্লাম তখন আলীকে ডাকলেন তার হাতটি নিজের পবিত্র হাতে নিয়ে তিনি বললেন আলী আমি তোমার আর তুমি আমার তুমি আমার উত্তরাধিকারী এভাবে তিনি বললেন কিন্তু এতে কোনো কাজ না হলেও অন্তত ইসলামের এই সুমহান আহ্বান প্রত্যেকটি মানুষের অন্তর স্পর্শ করল তারা সকলে ফিরে চলে গেল হুজুরেতে নিরাশ হলেন না এরপরও তার মিশন চলতে লাগল সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েও তিনি দাওয়াত পেশ করলেন সেখানে তার স্বজনদের ভিতরে আবুল আহবের চক্রান্তে এটা মনে হলো ব্যর্থ হলো কিন্তু না তখন বক্কার সর্বত ইসলামের এই আহ্বান চলে গেল হাজরত আলী দিয়া আল্লাহ তালু রাসুলের নিত্য সঙ্গী হয়ে ইসলামের দাওয়াতে তিনি সর্বোত্তম ভাবে সহযোগিতা করতে লাগলেন হজুরে পাক ইসলাম নির্জনে যখন ইবাদত করতেন তখন এবার আলীর তালান তালহ পাহারা দিতেন যেন কেউ আক্রমণ না করে কারণ তখন ইসলামের বিরোধিতা ক্রমে ক্রমে শুরু হতে শুরু করেছে আবার যখন হজরত আলির দি আল্লাহ তালাহ আনহু তন্ময় চিত্তে করতেন হজুর তখন বসে থেকে পাহারা দিতেন এইভাবে তাদের এই সুন্দর সহযোগিতার মাধ্যমে ইসলাম এগোতে থাকল সম্মানিত ভাই বোন বোনেরা হজরত আলির দিয় আল্লাহ তালহু শৈশবকালেই তার বাল্য সাথীদের মধ্যে সমবয়সীদের মধ্যে সকলের তুলনায় বেশি শক্তি সম্পন্ন ছিলেন এবং এরপরও তিনি কখনো উগ্র ছিলেন না তিনি কখনো দুর্বল সাথীদের উপর অত্যাচার করতেন না আমাদের অনুষ্ঠান ছোটদের মধ্য থেকে তোমরা যারা দেখছ তাদেরকে আমরা বলতে চাই এটাই যে তোমরাও তো কখনো কখনো নিজের সমবয়সীদের সাথে খেলতে গিয়ে পড়তে গিয়ে তোমরা অকারণে থাপ্পড় কষে দাও তাদেরকে গালবন্ধ করো তাদেরকে কষ্ট দাও এটা কখনোই ঠিক নয় হজরত তালির দিয়া আল্লাহ তালহ বাল্যকাল তোমাদের মতোই ছিল কিন্তু তিনি তোমাদের সবার চাইতে শক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও তিনি যখন ছোটদের ভিতরে স্বভাবতই কিছু ঝগড়া হতো কোনো কিছু নিয়ে যখন তাদের ভিতরে কথা কাটে কাটি হতো তিনি তখন সেই অসহায় দুর্বলের পক্ষেই তিনি দাঁড়িয়ে সেই সবল ব্যক্তিকে সরায় দিতেন এবং তাকে তিনি রক্ষা করতেন তিনি কখনো কারো প্রতি অত্যাচার করতেন না যার এই মহৎ গুণের কারণে পরবর্তীতে তার সহপাঠী সহযাত্রী তার এই বাল্য সাথীরা তাদের আভ্যন্তরীণ বিবাদে তারা আলীকেই তাদের বিচারক হিসাবে মেনে নিত এইভাবে তিনি ছোটবেলা থেকেই তার জ্ঞান গরিমার পরিচয় পাওয়া গিয়েছিল এবং সবাই তাকে ভালোবাসত তিনি ছিলেন সদা হাস্যজ্জ্বল মানুষ ছোটবেলা থেকেই তিনি হাসি খুশি ছিলেন কিন্তু তার শারীরিক গঠন অনুপাতে তার পেটটা একটু বড় ছিল যে জন্য তার সহযাত্রীরা তার সাথীরা তাকে পেট মোটা বলে তাকে অনেক সময় খেপিয়ে তুলতে চেষ্টা করতো সাইদ তামিমি তার এক সাথী তিনি বলেছেন আমরা যখন আলিকে বলতাম পেট মোটা এতে আলি বিন্দু পরিমাণও রাগ না করে সেও আমাদের এই আনন্দে সামিল হয়ে বলতো যে হ্যাঁ আমি পেট মোটা ঠিকই তবে এই পেটটা আমার খাবারে মোটা হয় নাই আমি কিন্তু পেটুক নই বরং আমার পেটটা মোটা হয়েছে এই পেটের ভিতরে রয়েছে অনেক জ্ঞান অনেক বুদ্ধি এই জ্ঞান আর বুদ্ধির কারণেই আমার পেটটা না একটু মোটা হয়ে গিয়েছে এভাবে তিনি হাস্যরস উপভোগ করতেন ছোটবেলা থেকেই তিনি সবার কাছে প্রিয় ছিলেন যাই হোক হুজুরে পাকসল্লাহ আলিয় সাল্লামের সঙ্গী হিসাবে তার সাহচর্য এবং প্রশিক্ষণে হাজের আরি রদি তালা আনহু ক্রমে ক্রমে দায়িত্বশীল হয়ে উঠলেন এবং হুজুরে সাল্লামের সাথে তিনি একেবারে আপন ছায়ার মতো জড়িয়ে থাকলেন এমনকি হজরত উমার ফারুক রেদি আল্লাহতালহ যখন ইসলাম গ্রহণের জন্য এসেছিলেন হুজরে পাক তখন দ্বারে আর কামে তিনি সাহাবিদের ভিতরে গোপনে ইসলামের প্রশিক্ষণ দিচ্ছিলেন তখন এখানে হজরত হামজার আল্লাহ আল্লাহাল সাথে হজরত আলী রেদি আল্লাহালাহু এখানে উপস্থিত ছিলেন যখন সাহাবিদের ভিতরে উমারকে দূর থেকে তরবারি হাতে এগিয়ে আসতে দেখে সাহাবিদের ভিতরে আশঙ্কা এবং চাঞ্চল্য পরিলক্ষিত হয়েছিল তখনও হজরত আলীর দিয়াল্লাহ তালু ছিলেন সাহসের বলে বলিয়ান এবং একেবারে নির্বিকার ছিলেন এবং উমরের কে বাধা প্রদানের জন্য তার হাত থেকে রাসুরে পাক সাল্লি সাল্লামকে বাঁচানোর জন্য হজরত হামজার সাথে তিনিও এগিয়ে এসেছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা এভাবে বিপদে আপদে মুসিবতে সবসময় হজরত আলিরদ্দী আল্লাহ পাক হজরে পাকসালসাল্লামের ছায়ার মতো তাকে অনুসরণ করতেন এমনকি আমরা জানি হুজির পাক সাল্লিয়াম যখন কাফের দেয়ের সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়লেন এবং তার সাহাবারাও যখন অতিষ্ঠ হয়ে পড়ল হুজির পাক সাল্লুসাল্সাল্লাম তাদেরকে হিজরতের জন্য উদ্বুদ্ধ করেছিলেন সাহাব এবং এমনকি হজরত উমারের মতো সাহাবি তিনিও হিজরত করে চলে গেলেন মদিনা থেকে আপন জন্রা যার ইসলাম গ্রহণ করেছিল তারা সবাই চলে গেল কিন্তু সর্বশেষ মুহূর্ত পর্যন্ত হজরত আলী রেতি আল্লাহ তালাহু রাসুল পাক সাল্লুসাল্লামের সাথে ছিলেন এবং হজরত আলী দিয়ে আল্লাহ তালা আনহুই সেই সর্বশেষ ব্যক্তি যিনি হু রাসুলপাকসাল্লা সালামের হিজরতের পরও তিনি হুজুর কর্তৃক দায়িত্ব পালন করে সকলের শেষে তিনি মদিনাতে চলে গিয়েছিলেন হিজরতের সেই চমৎকার কাহিনী হচ্ছে এই যেখানে হজরত আলীর যে ভূমিকা ছিল তা সত্যি অসাধারণ রাসুলে পাক সাল্লিয় সাল্লাম যখন জানতে পারলেন যে হজরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এসে বললেন হুজুর আজ কিন্তু আপনি ঘুমাবেন না আজ কাফেরা আপনার বাড়ি ঘেরাও করে ফেলবে এবং আপনাকে রাতের ভিতরেই হিজরতের উদ্দেশ্যে বের হতে হবে এই খবর পাওয়া মাত্রই হুজুরে ইসলাম তার কাজ গুছিয়ে নিলেন এবং তিনি আলীকে রাতের বেলায় বললেন আলী এই কাফেরদের ইসলামের এই দুশ্মনদের বেশ কিছু আমানত আমার কাছে রয়েছে আমি আজকে রাতেই চলে যাব তুমি আমার এই সবুজ চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় আমারই মতো করে শুয়ে থাকবে এবং তিন দিনের ভিতরে তুমি এই আমানতগুলি আমানতের প্রাপ্য যাদের হক তাদের কাছে প্রত্যার্পণ করে তুমিও তিন দিন পর আমার সাথে মদিনা মনেওয়ার দিকে রওনা হবে এবং তুমি আমার সাথে মিলিত হবে এই কথা হুজরে পাক সাল্লি সাল্লাম বলেছিলেন আমরা চিন্তা করতে পারি যারা রাসূলের জীবনের দুশ্মন যারা ওই কাফের কোরআশদের নেতৃত্ব মেনে তাদের জীবিকা নির্বাহ করে ওরাই তাদের প্রয়োজনীয় জিনিস ওদের নেতার কাছে জমা না দিয়ে হুজরে পাক সাল্লু সাল্লামের কাছে জমা রেখেছিল আসল বিষয় ছিল রুটি রুজির বিষয় তারা খাদ্যের কারণে চাকরির কারণে ওই সব নেতাদেরকে অনুসরণ তারা করত। কিন্তু তারা জানতো যে বাধ্য হয়ে আমাদেরকে করতে হয় কিন্তু আমরা সকলেই জানি মোহাম্মদ সাল্লাসালের মতো অনুপম চরিত্র তার মতো বিশ্বস্ত পৃথিবী তার কেউ নাই তাই তারা ওদের নেতাদের কাছে তারা সেই সম্পদ দিত না দিত তারা রাসুলের কাছে কারণ জানতো নেতাদেরকে দিলে এই টাকা তো পাবই না বরং তারা সব খেয়ে ফেলবে এ আর হুজুরও এই মারাত্মক বিপদের মুহূর্তেও তিনি এই আমানতের খেয়ানত করেন নাই বরং এই টাকাগুলি এই সম্পদগুলি যা কিছু ছিল এগুলা তাদের কাছে ফেরত দেওয়ার জন্য তিনি এই দায়িত্ব দিয়েছিলেন হাজরত কতখানি বিশ্বস্ত আজকে আমরা তারই উন্মত হয়ে আমরা মুসলমানের আরেকজন ভাইয়ের টাকা পয়সা আত্মসাত করি এমনকি কোনো দোকানে যদি আমাদের বাকি থাকে আমরা সেই টাকা সহজে দিতে চাই না যে জন্য একটি অমুসলিম সংস্কৃতি যেটা আমাদের দোকানদারদেরকে হালখাতার নামে পালন করে আমাদের কাছ থেকে টাকা নিতে হয় তারপর আমরা সেই টাকা সেই মালিককে আমরা প্রত্যার্পণ করি না সম্মানিত ভাই বোনেরা আমাদের চরিত্র এরকম হলে হবে না আমরা শুধুমাত্র ইসলাম থেকে শুধু নামটা নেব কিন্তু আদর্শ নেব না তা তো হইতে পারে না সুতরাং আমাদের বুঝতে হবে রাসুল পাকসল্লাহাম এই বিপদ সংকুল মুহূর্তে তিনি এই আমানত ফেরত দেওয়ার ব্যাপারে কতখানি সচেতন ছিলেন এরপরে হুজুর যখন তাকে দায়িত্ব দিলেন হজরত আর দিয়াল্লাহ অত্যন্ত সানন্দ চিত্তে তিনি রাজি হয়ে বললেন হুজুর আমি তাই করব যদি আমি জানি সকালবেলায় যখন কাফেরেরা এই চাদরের ভিতরে সাইতে অবস্থায় আমি আলীকে মোহাম্মদ মনে করে আমাকে তরবারে দিয়ে হয়তো টুকরা টুকরা করে ফেলবে তাতে আমার কোনো দুঃখ নাই বরং আমার মনে এটাই তৃপ্তি জাগবে আমার জন্য এটাই আনন্দের হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর হাবিব পৃথিবীতে বেঁচে আসেন সম্মানিত ভাই এবং বোনেরা হাজরত আলিরে দিয়ে আল্লাহ তালাহ এবার অত্যন্ত নিরুদ্বিগ্ন মনে হুজুরে পাক সাল্লিয়ামের পবিত্র সবুজ চাদরটা গায়ে দিয়ে তিনি হুজুরের বিছানায় শুয়ে পড়লেন আর হুজুরে পাক সাল্লিয়াম এই সময়ে তিনি ঘর থেকে বের হলেন কুরানে করিমের সোরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে তিনি পড়তে লাগলেন এবং হাতে তিনি একটু মাটি অথবা বালুকোনা উঠায় নিলেন উঠিয়ে নিয়ে তিনি পড়তে থাকলেন ইয়াসিন কোরআন হাকিম ইনাকালাবিন সালীম আলা মুস্তাকিম। তাংসঈ আল্লাহ সিজুর রাহিম তিনি এভাবে পড়তে থাকলেন ইয়াসিন শপথ বিজ্ঞানময় কোরআনের নিশ্চয়ই আপনি রাসুলদের একজন এবং নিশ্চিতভাবেই আপনি সরল সহজ সঠিক পথের ওপর আপনি পরিচালিত রয়েছেন এবং আপনি আল্লাহ আল্লাপাক বলেছেন এই কোরআন অবতীর্ণ হয়েছে মহাপরাক্রমশালী পরম দয়ালু আল্লাপাকের কাছ থেকে এভাবে তিনি পড়তে থাকলেন পড়তে পড়তে তিনি নবম নম্বর আট পর্যন্ত তেলাওয়াত করে এবং সেই হাতের সেই বালকোনাগুলো তিনি ছুরে মারলেন তিনি পড়তে থাকলেন সর্বশেষ আয়াত আমি তাদের সামনে দিয়েছি প্রাচীর তাদের পিছনে দিয়েছি প্রাচীর এবং ওদেরকে আবৃত করে দিয়েছি যার ফলে তারা দেখতে পায় না হজরে পাক সাল্লিয়াম যখন এই বালকোনাগুলো ছুড়ে দিলেন আল্লাহ পাক পরবর্তীতে তিনি বলেছেন যে ওয়ারা মাইতা নবী তুমি যখন এই বালকোনা নিক্ষেপ করেছিলে এই বালকোনা ওই কাফেরদের চোখের ভিতরে প্রবেশ করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছিলাম ওরা তখন চোখ রগড়াতে থাকলো ওদের মাথায় চোখের উপরে ধুলি করার দেওয়াল সৃষ্টি হল রাজের পাক সাল্লাম তখন নীরবে বের হয়ে গেলেন ইতিমধ্যে ইতিমধ্যে শয়তান মানুষের বেশ ধরে তাদের কাছে এসে বলল তোমরা কিসের পাহারা দিচ্ছ যাকে তোমরা ধরবে বলে পাহারা দিচ্ছ তিনি তো তোমাদের সামনে দিয়েই বের হয়ে গেলেন তোমাদের চেহারার দিকে ধুলি নিক্ষেপ করতে করতে তারা মনে করলো কি ব্যাপার তারা তখন তাদের নিজেদের মাথায় প্রত্যেকটা গোত্র থেকে এক একজন নির্ধারিত ব্যক্তি এই পাহারার জন্য এসেছিল যাতে হুজুরকে মারলে যে প্রতিবাদ হবে তাতে যেন কোনো সমস্যা না হয় প্রত্যেকটা গোত্রই যেন এই কাজে দোষী হয় যে জন্য তারা সিস্টেম করেছিল তারা তাদের মাথায় চেহারায় হাত দিয়ে বালকোনা দেখতে পেলো এরপরেও তারা এবার ওই ঘরের ভিতরে উকি দিয়ে দেখল না হুজুরের চাদর পরিহিত অবস্থায় তো হুজুর শুয়ে আসে তখন তারা নিশ্চিত হলো কিন্তু পরের দিন সকালবেলায় যখন তারা দেখলো কি ব্যাপার ফজরের সময় তো হুজুর ওঠেন না তিনি শুয়ে আসেন তখন তারা ঘরের ভিতরে প্রবেশ করলো প্রবেশ করে তারা মনে করলো এই অবস্থায় তাকে আমার হত্যা করি কিন্তু আবু জাহেল ছিল এদের ভিতরে সে চিন্তা করল না আগে একটু খেলায় মারলে তো ভালো হয় তাই একটা হ্যাঁ কাটান দিয়ে চেহারার উপর থেকে যখন এই চাদরটা সরিয়ে তারা অবাক হয়ে দেখতে পেল যে হুজুরের চাদরের ভিতরে শুয়ে রয়েছে আলী রেদিয়াল্লাহ তোল্লাহু তারা প্রচণ্ড ক্রুদ্ধ হল এবং প্রচণ্ড ক্রুদ্ধতার সাথে তারা বলল বল তুই মোহাম্মদ কোথায় সাল্লাম হজরত আলী রদিয়া তালানহু অত্যন্ত নির্ভীকভাবে এবং অত্যন্ত নির্লিপ্ত সাথে জবাব দিলেন যে তোমরা কি আমাকে তার খোঁজার জন্য পাহাদার নিযুক্ত করেছিলে নাকি আমি জানি না তিনি কোথায় তোমরা পারলে খোঁজ নাও গা হাজরত আলির দিয়ে আল্লাহুর এই দুঃসাহসিক জবাবে তারা থমকে গেল রাগ হলো কিন্তু তারা ভাবলো একে মেরে কি হবে একটি আর একটা আরেকটি দ্বন্দ্ব শুরু হবে দরকার কি সময় নষ্ট না করে আমরা মোহাম্মদ সাল্লামের পশ্চাদ ধাবন করি এই চিন্তা করে তারা বের হয়ে গেল সম্মানিত ভাই এবং বোনেরা হাজরত আলী দিয়ে আল্লাহ তালু তার এই কর্মতৎপরতার মাধ্যমে পাকের জীবন রক্ষা করার জন্য কাফেরদেরকে ধোকা দেওয়ার জন্য তিনি যেই অবস্থায় ছিলেন এর মাধ্যমে হুজুরে পাক সাল্লামের প্রতি তারা প্রাণাধিক মোহাব্বতের যে ছবি আমরা পাই তা সত্যিই ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে রেখেছে সম্মানিত ভাই এবং বোনেরা পরদিন হজরত আলী দিয়ে আল্লাহ তালু হুজুরের দেওয়া আরোপিত এই দায়িত্ব তিনি যথাযথভাবে তার আমানতকারীদের হাতে তিনি প্রত্যার্পণ করলেন এবং এরপরে তিনি ফিরে চললেন একা একই এই বিশাল দূরত্ব তিনি রাতের আধারে চলতেন কত কষ্ট হত রাস্তার এই দুর্গম রাস্তার ভিতর দিয়ে পাথরে আঘাত লাগতো এভাবে যেতে যেতে কয়েকদিন পর তিনি যখন হুজুরে পাক সাল্লাইসাল্লামের কাছে পৌঁছালেন তখনও হুজুর সাল্লাই মদিনাতে প্রবেশ করতে পারেন নাই মদিনার উপকণ্ঠে কুবা নামক পল্লীতে এই জায়গাটা ছিল অত্যন্ত নয়নভিরাম উদ্ভিদে ভরপুর এখানে ছিল আঙুরের বাগান কুমলার বাগান সুন্দর একটি দৃশ্যের অবতারণা ছিল এই কুবাপল্লিতে হুজুর সেখানে বারো দিন অবস্থান করেছিলেন হজরত আলী রেদিয়াল্লাহু তালহু তার রক্তাক্ত ক্ষতবিক্ষত পা দুখানা নিয়ে হুজুরের কাছে উপস্থিত হলেন প্রচণ্ড ক্লান্তিতে হজরত আলী রেদিয়াল্লাহ তালাহ আনহু তখন অত্যন্ত পেরেশান হুজুরে পাক সাল্লু আবাস্লাম আলীকে পেয়ে অত্যন্ত খুশি হলেন এবং তিনি তার পায়ে নিজের পবিত্র হাত বুলায় দিলেন হজরত আলী রেদিয়াল আল্লাহু তাল্লা সকল ব্যথা বেদনা নিমিশে শেষ হয়ে গেল সম্মানিত ভাই বোনেরা এবং হুজুরে পাক সাল্লিয়া এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন যেটা হচ্ছে ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা এবং এই মসজিদ নির্মাণের তত্ত্বাবধায়ক হিসাবে তিনি আলীকে এই দায়িত্ব দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা হজরত আরি রে তালাহ এইভাবে সুখে দুঃখে বিপদে আপদে হুজুরে পাক সাল্লাস্লামের সহযাত্রী হিসাবে একটি অনন্য অবদান তিনি পেশ করেছেন এবং হুজুরের অন্তরকে তিনি স্পর্শ করেছিলেন হুজুর তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং হজরত আলী দিয় আল্লাহ তার জীবনের সবটুকু দিয়ে তিনি হুজুরকে শ্রদ্ধা করতেন এই শ্রদ্ধার পরিস্ফুটন আমরা আরও দেখতে পাই বদর যুদ্ধের পরপরই যখন হজরতে রাসুল পাক সাল্লাহসাল্লামের কলিজার টুকরা সবথেকে নয়ন মণি হুজুর যাকে সব থেকে বেশি ভালোবাসতেন তিনি হচ্ছেন তার কন্যা খাতুন জান্নাত সৈয়দাত উন্নসা হজরতে আর জহরা রী আল্লাহা হুজুর বলতেন ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা যে ফাতিমাকে ব্যথা দেয় সে আমাকে ব্যথা দেয় হুজুর যখন কোথাও যেতেন তখন তিনি যেতে গিয়ে সকলের শেষে ফাতিমা থেকে বিদায় নিতেন আবার যখন কোনো জায়গা থেকে ফিরে আসতেন তখন সর্বপ্রথম তিনি ফাতিমার সাথে দেখা করতেন যখন হজরত ফাতিমা রেদিয়া তালাহ বিবাহযোগ্য হয়ে উঠল বদরের পর তখন সম্মানিত সাহাবেদের মধ্য থেকে অনেকেই এমনকি হজরত আবু বকর রেদী আল্লাহতালহ হজরত উমার ফারুক রেদ্দি আল্লাহুতালন তারা নিজেদের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এদের হজর সাল্লুসাল্লাম তাদের সকল প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন এরপরে সাহাবিদের ভিতরে সবথেকে দরিদ্র হাজরত আলীর দিয়ে যার একটি ঘর নাই ইচ্ছু নাই ছোটবেলা থেকে হুজুরের তত্ত্বাবধানে তিনি বড় হচ্ছেন সেই আলীর প্রস্তাবের সময় এলো এবং তিনি আরও একটি কাজ করেছিলেন মদিনা আসার পর যারা এসেছিলেন সব থেকে খারাপ অবস্থা ছিল মোহাজির সাহাবিদের তারা তো সব কিছু ত্যাগ করে এসছে তখন তিনি মদিনার এই আনসারী সাহাবিদের সাথে মক্কার মহাজির। সাহাবিদের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক তিনি গড়ে দিয়েছিলেন দিতে দিতে বাদ ছিল হজরত আলী হাজরত উমার ফারুকদ্দিয়াল্লাহ তালু বলেছিলেন যখন সকলের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে দেওয়া হলো তখন আলী কাদো কাদোভাবে হুজুরের কাছে এসে দাঁড়িয়ে বলল হুজুর সকলে তো ভাই পেলো কিন্তু আমি তো কিছু পাইলাম না হুজুর সাল্লাইসাল্লাম তখন আলীর কাঁধে সয়স্নেহে হাত বুলে দিয়ে বলেছিলেন আলী তুমি হচ্ছ আমার ভাই দুনিয়া এবং আখেরাতে আমি তোমার ভাই আর তুমি আমার ভাই তাই আজকে যখন সেই আলী রেদিয়াল্লাহ তালাহু তিনি যখন চিন্তান্বিত অবস্থায় হবে কি না হবে এরকম দূর দূরপক্ষে হজুরি পাক সাল্লামের কাছে সাহাবিদের পরামর্শ অনুসারে ফাতিমার ব্যাপারে বিবাহের প্রস্তাব নিয়ে এলেন হুজুর সাল্লাস্লাম তখন আলীকে প্রশ্ন করলেন আলী বিয়ে তো করবা কিন্তু তোমার কি আছে কাজরত আলী রেদিয়া আল্লাহ তালাহু বিনয়ের সাথে জবাব দিলেন আমার আছে বলতে একটি অশ্ব আর রয়েছে একটি বর্ম উজরে পাকসালাম বললেন অশ্বটা তো যুদ্ধে লাগবে তুমি বর্মটা বিক্রি করো এই বর্মটাই হবে ফাতিমার জন্য তোমার উপহার হাজরত আলিরদ্দি আল্লাহুতালহ এই বর্মটা নিয়ে বাজারে গেলেন এবং হজরত উসমান রিয়াল্লাহ তালা আনহুর কাছে চারশো থেকে চারশো আশি দির হামে তিনি বিক্রয় করলেন এবং এরপরে হাজরত উসমান রদ্দী আনহু তার উদারতার কারণে তিনি এটা ফেরত দিলেন রাসুল পাকসালামের কাছে হজরত তালা আনহু এসে এই সমুদয় অর্থ হুজুরের হাতে পেশ করলেন অজুর সা্লাহুলি সাল্লাম হজরত বেলাল রদি আল্লাহ তাল্লা দায়িত্ব দিলেন বাজার থেকে কিছু প্রয়োজনীয় উপকরণ কিনে আনার জন্য এবং তিনি কিছু নিয়ে আসলেন তার ভিতরে খুশবুও ছিল তিনি আনলেন আনার পর হজুর সাল্লুসাল্লাম নিজেই তার এই প্রাণাধিক প্রিয়তম কন্যা হজরতে ফাতিমা রেদী আল্লাহ তুাল আনহার সাথে হজরত আলী রেদ্দিয়া আল্লাহ তালা আনহুর বিবাহ দিয়ে দিলেন এরাই হচ্ছে ইসলামের মানিক জোর যারা রাসুল পাক সাল্লি সাল্লামের কাছে ছিলেন দুই নয়নের মতো প্রিয় একদিন বিবাহের পরই হজরতালির দিয়ে আল্লাহ তালাহু প্রশ্ন করলেন হুজুর আপনি আমার এবং ফাতিমার মধ্যে আমাদের দুজনার ভিতরে কে আপনার কাছে সবথেকে প্রিয় হুজুর সাল্লু সাল্লাম হাসি মুখে জবাব দিয়েছিলেন ফাতিমাই আমার সবথেকে প্রিয় তবে তুমি হচ্ছ আমার সবথেকে আদরের এইভাবে হুজুর পাক সাল্লুসাল্লাম তাদেরকে খুশি করেছিলেন এবং এরপরে তিনি একটি পেয়ালাই করে অজুর পানি আনালেন এবং এই পানি তিনি এই দম্পতির গায়ে সিটায় দিয়ে তিনি আল্লাহ পাকের কাছে তাদের শুভ শুভ সম্পর্কের জন্য শান্তিময় ভবিষ্যতের জন্য তিনি দোয়া করেছিলেন হজরত আলী রী আল্লাহু তালহর সাথে হজরতে ফাতিমা রেদী আল্লাহু বিবাহের পর বিবাহত্তর যে ভোজ অনুষ্ঠিত হল সেটা আমাদের মতো অপচয়ের কোনো ভোজ হয় নাই তিনি বিবাহত্তর এই অলিমা অনুষ্ঠানে তিনি মেহমানদেরকে যা কিছু আপ্যায়ন করেছিলেন হুজুরের পক্ষ থেকে তা ছিল এই যে জবের রুটি খেজুর সরুয়া এরকম হালকা কিছু জিনিস দিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নারী যিনি হচ্ছেন সকল কালের মহিলাদের মধ্যে জান্নাতের সর্দারিণী তার বিবাহে এই ভোজ অনুষ্ঠিত হয়েছিল এভাবে হুজুরে পাকসালস্লাম তার কন্যাকে হাজর তালিরদী তালহুর কাছে সমর্পিত করে দিলেন দশ এগারো মাস পর হাজরত ফাতিমারেদ্দি তালহা পিতার ঘর থেকে হাজর তালির গৃহে গেলেন হাজর তালিরুদ্দী তালহুর কোনো ঘর ছিল না তিনি একটি ঘর ভাড়া করে নিয়েছিলেন এবং সেখানেই তাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল এবং হুজুর পাক সাল্লিয়সাল্লামের পক্ষ থেকে মেয়ের জামায়ের জন্য উপহারস্বরূপ যা কিছু দেয়া হয়েছিল তা ছিল একটি পালঙ্ক একটি বিছানা একটি চাদর আর ছিল আটা পেশার জন্য দুইটি জাতা আর পানির জন্য একটি মশক অথবা পাত্র এই ছিল হজুরের পক্ষ থেকে এদের জন্য উপহার এর থেকে অতিরিক্ত কোনো কিছু আমরণ পর্যন্ত হজরত আলী দিয়ে আল্লাহ অতিরিক্ত কিছু আর ফাতিমাকে দিতে পারেন নাই সম্মানিত ভাই বোনেরা আমাদের বুঝতে হবে আমরা সেই মুসলমান আমরা তাদের সাথে জান্নাতে যেতে চাই কিন্তু আজ বিবাহের নামে আমাদের সমাজে যৌতুকের জিশাপ চলছে শুধু যৌতুক চাওয়াই নয় বরং যৌ যৌতুকের সামান্য একটি আংটি কিংবা একটি ঘড়ি কিংবা একটি সাইকেল কিংবা একটি মোটর সাইকেল বা মোবাইল এটা না পাওয়ার কারণে কোনের হাত থেকে মেহেদির রং না শুকাতেই আমরা তাদেরকে হত্যা করি এই হচ্ছে আমাদের সভ্যতার চিত্র আমাদের মনে রাখতে হবে কোনো কিছু চেয়ে নেওয়া কন্যার পিতার কাছ থেকে দাবি করে নেওয়া এটা সম্পূর্ণ হারাম শুকুরের মাংস যেমন হারাম মলমূত্র যেমন হারাম এভাবেই হারাম আমাদের বুঝতে হবে এগুলি আমাদের সমাজের এই সংস্কৃতি থেকে দূর করে দেওয়া এবং আইনের হাতে এদেরকে সফর্দ করা যারা এইরকম ইয়াতিমের মতো বিবাহ করতে এসে যারা খয়রাতের দাবি করে সম্মানিত ভাই বোন বোনেরা মেয়ের পিতা উপহার হিসাবে নিজের পক্ষ থেকে যা দিতে পারেন চাপ দিয়ে দাবি করার কোনো অধিকার কারো নয় এটা আমাদের বুঝতে হবে সম্মানিত ভাই বোন বোনেরা হাজরত আলী এবং ফাতেমা রেদিয়াল্লাহ তালা আনহুম এরা খুশি মনে হজুরের দেওয়া উপহার নিয়ে তাদের সংসার যাত্রা শুরু করলেন এবং তাদের গর্ভ তাদের কোল আলোকিত করে দুইজন সন্তান ক্রমে ক্রমে জন্মগ্রহণ করলেন বিশ্ববিস্রুত ইমাম হাসান রেদিয়াল আল্লাহতালহ এবং ইমাম হুসাইন রেদিয়া আল্লাহ তারা জন্মগ্রহণ করলেন তারা হজরতে ফাতিমারে দিয়াল্লাহুতালাহ আনহার কোলে তারা কিভাবে লালিত পালিত হয়েছিলেন আমরা আমাদের সন্তানরা একটু বড় হলে তাদের দুষ্টামি রোধ করার জন্য আমরা জুজুবুড়ির ভয় দেখাই বিভিন্ন কিছুর ভয় দেখাই এমন কিছু জিনিস যার কোনো বাস্তবতা নাই যে কারণে আমাদের সন্তানগুলি যখন বড় হয় তারা আল্লাপাক বাদে আর সবাইকে ভয় করা শেখে কিন্তু হজরতে ফাতিমারে দিয়াল্লাহু তালা আনহা তার সন্তানদেরকে কখনো মিথ্যা কথা বলে তাদের দুষ্টামি বন্ধ করতেন না সকল কালে সকল শিশুরাই কিছু না কিছু দুষ্টামিত করবেই তাদের তো আর আমল নামা খোলা নাই তাদের তো আর বলে কিছু নাই সুতরাং তারা তাদের স্বভাবসুলভ দাবিতে তো করবেই কিন্তু হাজরত ফাতিমা রিয়াহ তালা আনহা ধৈর্যের সাথে তাদেরকে যখন শিক্ষা দিতে যেতেন তিনি তাদেরকে কেবলমাত্র আল্লাপাকের ভয়ই শিক্ষা দিয়েছেন তাকুয়ার শিক্ষা দিয়েছেন যার কারণে এই ছেলেরা বড় হয়ে ইসলামের জন্য যে অবদান রেখেছেন সেখানে আমরা দেখি মাত্র গুটি সাহাবা সাহবা নিয়ে কুটিকত্যক সঙ্গী সাথে নিয়ে তারা ইয়াজিদের বিপুল বাহিনীর সাথে মোকাবেলা করেছেন এটার জন্যই হয়েছিল যে তাদের অন্তরাত্মার ভিতরে আল্লাহ পাক ছাড়া আর কারো ভয় ছিল না সম্মানিত ভাই বোনেরা তাদের সংসার দারিদ্রতার এই ন্যূনতম পর্যায়ে দিয়ে অগ্রসর হতে থাকল সেই সংসারে সুখ সুখে ভরা ছিল কারণ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি গোলমাল হয় তবে সোনার পাখায় বাতাস খেয়ে মনে দিয়ে চাউল বানিয়ে ভাত খেলো সেখানে শান্তি থাকে না আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি সুমধুর হয় তবে গাছতলায় ইট মাথায় দিয়ে যদি কেউ শুয়ে থাকে তবু সেখানে একটা জান্নাতের পরিবেশ বিরাজ করতে পারে এদের সম্পর্ক এরকমই ছিল এত অভাব ছিল এই সংসারে এই সুন্দর জান্নাতের টুকরার এই সংসারে এত অভাব ছিল যে মরুভূমির সেই কুয়া যেখানে অল্প অল্পতেই পানি ওঠে না সেই গভীর কুয়ার ভিতর থেকে বালতি নামিয়ে সেখানে খেজুরের সোবড়ার তৈরি দড়ি দিয়ে সেই পানি তুলতে গিয়ে হজরত ফাতিমা রে দিয়াল্লাহ তালা আনহার জান্নাতি হাতে ফসকা পড়ে গিয়েছিল তার কাঁধে দড়ির দাগ হয়ে গিয়েছিল এরকম পরিস্থিতিতে মদিনার রাষ্ট্রপ্রধান তখন মোহাম্মদুর রাসুল্লা সাল্লী সাল্লাম রাষ্ট্রপ্রধানের কন্যা ফাতিমা তিনি তার সামনে গিয়ে বলছেন আব্বা কুয়া থেকে পানি তুলতে তুলতে আর আটা পিষতে পিষতে আমার হাতে ফসকা পড়ে গেছে আমার কাঁধে দাগ হয়ে গিয়েছে আপনি যদি মেহরবানি করে আমাকে একটা কাজের লোক দিতে পারতেন হুজরে পাকসাল্ল্লাহুল ইয়সালাম তখন এই ফাতিমার পানে তাকিয়ে বলেছিলেন মা মদিনাতে এখনও বহু মানুষ আছে যাদের ঠিকমতো ঘর আমি দিতে পারিনি থাকার জন্য খাওয়ার জন্য চিকিৎসার জন্য তাদের বস্ত্রের সমাধান এখন আমি সকলের জন্য করতে পারিনি এ অবস্থায় আমি তোমাকে কোনো দাসী দিতে পারি না বরং আমি তোমাকে এমন একটি জিনিস দেব যেটা তোমার দুনিয়াতেও কাজে আসবে যেটা তোমার আখেরাতেও কাজে আসবে তা হচ্ছে প্রত্যেকবার নামাজের পর তুমি ৩৩ বার পড়বে আলহামদুলিল্লাহ ৩৩ বার পড়বে সুহান আল্লাহ আর চৌত্রিশ বার পড়বে আল্লাহ আকবার সম্মানিত ভাই এবং বোনেরা পিতার মুখের এই কথা নিয়েই হজরত ফাতিমারা রদি আল্লাহ তালা আনহা সন্তুষ্ট চিত্তে নিজের ঘরে ফিরে এসেছিলেন আজকে আমরাও নামাজের পরে এই সব দোয়া দরুদগুলা পড়ি কিন্তু আমাদের জীবনে কোনো প্র্যাকটিক্যাল কিছু নাই আমরা পড়তে হয় তাই তো পাখির মতো পড়ি কিন্তু প্রত্যেকটি দোয়ার মধ্যে সাহাবে ক্রামদের কত কষ্ট কত আর্তনাদ কত হাহাকার কত ত্যাগ এবং তিতিক্ষা লুকিয়ে আছে যদি আমরা সেভাবে অনুভব করতাম যদি সেই চিত্রগুলি আমাদের পটে তুলে ধরতাম তাহলে বোধ আমাদের জীবন আরও সুন্দর হতে পারত সম্মানিত ভাই এবং বোনেরা হজরত ফাতিমারে দিয়াল্লাহ তালাহা এভাবেই তার সংসার চালাতে লাগলেন সন্তানগুলিকে মানুষ করলেন হজরত আলীরে দিয়া আল্লাহ তালা আনহুর সাথে এই চান্নাতের এই সংসারে তিনি ক্রমাগতভাবে সময় অতিবাহিত করতে থাকলেন কিন্তু মনে রাখতে হবে তাই বলে কি তাদের সংসারে কিছু কিছু কথা কাটাকাটি কি হতো না এক জায়গায় থাকলে একটু হতেই পারে বরং বরং হওয়াই উচিত সবসময় মিষ্টি খাইলে যদি একটু ঝাল না থাকে তাহলে তো সেই মিষ্টির মহত্ব মিষ্টির মজাটা টের পাওয়া যায় না সুতরাং ঝাল টক মিষ্টি সকল সংসারেই থাকে কৌমার বেশি এরকম তাদের সংসারও ছিল একদিন হুজুর পাকসল্লাহ আলী ওসাল্লাম হজরত আলী এবং ফাতিমারে দিয়া আল্লাহ দেখতে এসে দেখেন ফাতিমা একা আছে ফাতিমা মুখ ভার করে আছে আলী সেখানে নাই তিনি জিজ্ঞাসা করলেন মা কি হয়েছে আলী কোথায় হজরত ফাতিমা দিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বা সে আমার সাথে ঝগড়া করে ঘর থেকে চলে গেছে যেন কোথায় পাক পাকসল্লাহ সাল্লাম পেরে সালি বোধ করলেন এবং তিনি তার কন্যাকে কিছু উপদেশ দিয়ে তিনি আলীর সন্ধানে বের হলেন তিনি গিয়ে দেখতে পেলেন মসজিদে নববীর মাটি বিছানো ধুলির ভিতরে সেই মেঝেতে আলী ঘুমিয়ে আছে। তার সমগ্র শরীরে ধুলা লেপটে আছে হজরত রাসুল পাক সাল্লিয় সাল্লাম আলীর কাছে বসে তার শরীরের ধুলি ধুলিকণাগুলি তিনি তার পবিত্র হাতে ঝেড়ে দিচ্ছিলেন আর আলীকে ডাকছিলেন আবু তুরাব আবু তুরাব বলে হজরত আলীর দিয়াল্লাহ তালহ টের পেলেন এবং তিনি ভাবলেন আমি তো আবু তুরাব নই তাহলে অথচ ডাকটা তো আমার লক্ষ্যেই কে আমারে ডাকে তিনি তখন তাকিয়ে দেখলেন হুজুরে পাকসল্লাহ আলিয়া সাল্লাম অত্যন্ত সয়স্নেহে তার শরীর থেকে ধুলি সরায় দিচ্ছে আর তাকে বলছে আবু তোরা এই তোরাব মানে হচ্ছে মাটি আর আবু তোরাব মানে হচ্ছে মাটির পিতা অর্থাৎ ধুলি ধূসরিত এভাবে হুজুর তাকে ডেকেছিলেন হাজুর আলী দিয়া তালাহ এত খুশি হয়েছিলেন যে পরবর্তী সময়ে যদি কেউ তাকে এই নামে ডাকত তিনি অত্যন্ত সন্তুষ্ট হতেন সম্মানিত ভাই বেম বোনেরা এইভাবে সেই সংসার জীবন সবকিছুই ছিল কিন্তু সেই সংসার জীবনের লক্ষ্য ছিল কেবলমাত্র আল্লাপাকের সন্তুষ্টি ইবাদত এভাবেই তারা তাদের জীবন জীবিকা তারা নির্বাহ করেছে বঞ্চনার ভিতর দিয়ে তারা তৃপ্তির ঢেকুর তুলেছে এভাবেই সম্মানিত ভাই এবং বোনেরা এভাবে তাদের সংসার চলতে লাগলো রাসুল পাক সাল্লিয়ামের দোয়া নিয়েই তাদের সংসার চলতে থাকলো আমরা হজরত আলির উদ্দী আল্লাহ তালহুর প্রতি রাসুলে পাক সাল্লাইের এই মধুর সম্পর্কের কথা আস এ পর্যন্তই বললাম সম্মানিত ভাই এবং বোনেরা আমরা বুঝতে পারি এইভাবে কোনো ভালোবাসায় কোনো প্রকৃত আন্তরিকতায় যে দুনিয়াতে ব্যর্থ হয় না এটাই এই দৃশ্য আমরা দেখতে পাই এবং হুজর সাল্ল্লাহসাল্লাম এভাবে তাদের জীবনকে সুন্দর করে গড়ে দিয়েছিলেন হাজরত আলির উদ্দী তালহু তোল্লাহ পাক সাল্লাহুল ইসলামের প্রতি তার ঐকান্তিক আনুগত্য এবং তার মহাব্বতের অনুপম পুরস্কার তিনি এভাবে পেয়েছিলেন এ সংক্রান্ত কথা আমরা আজও শেষ করতে পারি নাই আগামী পর্বে আমরা এই কথা নিয়ে আলোচনা করতে চাই পাক আমাদের থেকে এই ঘটনা থেকে যেন আল্লাহ পাক আমাদের দাম্পত্য জীবনের আদর্শ নিয়ে যেন আমাদেরকে সঠিক পথ পাওয়ার তৌফিক দান করুন আমরা সকলেই পুড়ি আমিন আখির দওয়ান আনিল হামদুলিল্লাহি রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি